ওজুবিল্লাহ হিমিনার সেই ত র্বাজিম বিসমিল্লাহ হ আহমানের আহিম আসলাহা সালা ম আল ইয়া আসুল আল্লাহ আলা আলী কাওয়াজ ফাবিকাইয়া হাব আল্লাহ আসলাতওয়া সালাম আলকা ইয়া নবী আল্লাহ আলা আল কাওয়াস ফাবিকাইয়া নোর আল্লাহ দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন। কারবালার মুসাফির অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে একরাস প্রীতি ও পেছা। দরুধে পাকের অগনিত ফাজিলাত রয়েছে। তন্মধ্যে। একটি ফজিলত ওয়ান অফ দ্য ব্লেসিংস চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শুনি আর তা হচ্ছে কনজুল উম্মাল কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে রাহমতে আলম নূরে মুজাসম শাহে বনি আদম ফখরে আলম সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়সাল্লাম এরশাদ করেছেন যখন বৃহস্পতিবার দিন ঘনিয়ে আসে আল্লাহ তালা ফিরিস্তাদের প্রেরণ করেন যাদের নিকট রূপার কাগজ ও সোনার কলম থাকে তারা কলম দিয়ে ওই কাগজে তাদের নাম লিখে থাকে যারা বৃহস্পতিবার দিন ও দিবাগত রাত অর্থাৎ জুমার রাতে আমার প্রতি অধিক হারে দরুদে পাক পাঠ করে থাকে সল্লু আল হাবিব আলা মুহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওয়া আলীহি ওয়াসাল্লাম মাদী চ্যানেলের দর্শকবৃন্দ কতই না সৌভাগ্যবান ওই সকল ব্যক্তি যারা সকাল সন্ধ্যায় উঠতে বসতে চলতে ফিরতে শয়নে স্বপনে হ্যাঁ জাগরণে সদা সর্বদা আল্লাহর প্রিয় হাবিব তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করতে থাকে কতই না সৌভাগ্যবান আর তাদের নাম ফিরিস্তারা সোনার কলম দিয়ে রূপার কাগজে লিখতে থাকে বিশেষত ওই সকল ব্যক্তি যারা বৃহস্পতিবার দিনে এবং দিবাগত রাতে অর্থাৎ জুমার রাতে অধিক হারে কসরতের সাথে দরুদে পাক পাঠ করে থাকে আল্লাহ তালা আমাদেরকেও ওই সকল দরুদে পাক পাটকারীর নামের সাথে নামের তালিকায় আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আর আমাদেরকে অধিক হারে পাক পাঠ করার সৌভাগ্য নাসিব করুন আমিন হাদিসে মোবারকে এসেছে মিন আমলিহি অর্থাৎ মমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম কাজেই অনুষ্ঠান দেখার পূর্বে চলুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই ইনশাল্লাহ আজল অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির নিমিত্তে আমরা দেখব এই অনুষ্ঠানের মধ্য থেকে যে সকল মাদনী ফুল অর্থাৎ শিক্ষণীয় বিষয়াদি আমরা পাবো তা নিজের হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব আর এর সুগন্ধি অন্য মুসলিম ভাইদের নিকট পৌঁছে দেব অর্থাৎ নেকির দাওয়াত দেব ইনশাআল্লাহ আসল মাদী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা এতক্ষণে জেনে গেছি অনুষ্ঠানের নাম কারবালার মুসাফির কেমন ছিল সেই মুসাফির আর কেমনই বা ছিল সেই সফর সেই যাত্রা কেমনই বা ছিল সেই পরিভ্রমণ যে ভ্রমণে যে যাত্রায় যে সফরে গিয়েছিলেন নবীর বংশধর ইতিহাসের পাতায় এমন সফর এমন মুসাফির দ্বিতীয়টি পাওয়া যায় না বিরল ঘটনা নৃশংসভাবে নির্মমভাবে সেদিন শহীদ করা হয়েছিল নবীর বংশধরকে ইনশাল্লাহ জল কারবালার নির্মম কাহিনী সেই ঘটনা বলি আমরা ক্রমান্বয়ে গ্রাজুয়েলি আমরা শুনব তার পূর্বে চলুন আমরা আহলে বায়েত বিশেষত ইমাম হুসাইন ইমাম হাসান রদি আল্লাহ হুমার ফজিলত মাহাত্ম মর্যাদা সম্পর্কে কিছুটা আলোকপাত করি সে সম্পর্কে কিছুটা আমরা শুনে নিই জেনে নিই আর কেন জানব কেননা আহলে বাইতে আতহার যে রয়েছে তাদের মহাব্বত আমাদের অন্তরে যদি আমরা জাগ্রত করতে না পারি আমরা উজ্জীবিত করতে না পারি আহলে বেয়েতের ভালোবাসায় শিক্ত হয়ে আমরা যদি তাদের প্রতি যে মহাব্বত রয়েছে সেটাকে যদি অন্তরে লালন করতে না পারি তাহলে বুঝে নিতে হবে যে আমার ইমান এখনো পূর্ণতা লাভ করতে পারেনি যার অন্তরে নবীর প্রতি ভালোবাসা রয়েছে যার অন্তরে আল্লাহর রসুল সাল্লাহ তালিবালি ওয়াসাল্লামের ভালোবাসা রয়েছে প্রেম রয়েছে তার অন্তরে আহলে বাইতের ভালোবাসা থাকবে না এমনটি হতে পারে না আহলে বাইতের অগুনিত ফজিলত রয়েছে তার মধ্যে চলুন আগে আমরা ইমাম হাসান এবং ইমাম হোসেন উভয় সহদর। তাদের সম্পর্কে কিছু মাহাত্ম ফজিলত জেনে নিই তার পূর্বে চলুন ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল সংক্ষিপ্ত পরিচয়টাও আমরা জেনে নিই অনেকেই আমরা জানি তারপরও মাদনী চ্যানেল কেন আমাদেরকে জানায় বর্তমানে এই প্রজন্ম তরুণ প্রজন্ম ধর্মীয় ইতিহাস থেকে অনেক দূরে ইসলামিক ইতিহাস থেকে অনেক দূরে আর যার কারণে আমাদের ইমান দিনের পর দিন দুর্বল থেকে দুর্বলতর হতে যাচ্ছে এমনটা যেন না হয় যে এই দুনিয়া থেকে আমাদেরকে ইমান হারা হয়ে যেতে হয় শঙ্কিত হতে হবে ভীত সন্ত্রস্ত হতে হবে প্রতিটি মুসলমান মমিন মুসলমান ক্ষণে ক্ষণে প্রতি ক্ষণে এই চিন্তাই করে থাকে যে আমি ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারব তো ইমান নিয়ে দুনিয়াতে তো এসেছি প্রতিটি সন্তান যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় পৃথিবীতে সে কিন্তু ইমান নিয়ে আসে সে ইমান নিয়ে আসে কিন্তু যখন যায় তখন ইমান সঙ্গে নিয়ে যেতে পারবে কিনা তার নিশ্চয়তা কেউ দিতে পারে না তবে আল্লাহ তালার প্রতি ভরসা সেই ভরসার কেন্দ্রস্থল থেকে আমরা দাবি করে থাকি ভরসা করে থাকি কিন্তু সে ব্যাপারে আমরা কতটুকু সচেষ্ট চলুন কথা না পারি আমরা ইমাম হোসেন রদি আল্লাহ তালা আনহুর আমরা সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে আমরা জেনে নিই সৈয়দ উহদা হজরত ইমাম হোসাইন ইমামে আলী মাকাম ইমাম হুমাম ইমাম তৃষ্ণা এ কাম ইমাম হোসেন ও রদি আল্লাহ তালা আনহু চতুর্থ হিজরির সাবান মাসের পাঁচ তারিখ পবিত্র মদিনা জাদাহ্লাহ শরফাওয়া তাজিমায় জন্মগ্রহণ করেন জন্মের পর সরকারে মদিনা সাল্লাহ তালা আলিহি ও আলিহি ওয়াসাল্লাম তার কানে আজান দিয়ে দোয়া করেছিলেন সাত দিন পর আকিকা করে হুসাইন নাম রাখা হয়েছিল আল্লাহ নবী স্বয়ং নাম রেখেছেন ইমাম হুসাইনের ইমাম হাসানের তাঁদেরকে আল্লাহর নবী সাল্লাহ তালিউআস্লাম এত ভালোবাসতেন এত ভালোবাসতেন যে হজরত সৈদুনা আবু হুরাইরা রদি আল্লাহ আনহু বলেন যে নবী হুজুর আরবি রবি সাল্লাহ তালী ওসাল্লাম একদিন তাঁর পবিত্র হুজরা মুবারক থেকে ঘর থেকে বেরিয়ে এলেন আর কাঁধে করে নিজের পবিত্র কাঁধে এক কাঁধে ইমাম হোসেন এক কাঁধে ইমাম হাসান রদিয়াল্লাহ আল্লাহ আনহুমা ছিলেন সেই অবস্থায় আল্লাহ নবী সাল্লিবলি আসাল্লাম বাইরে তশিফ নিয়ে এসে উচ্চ স্বরে তিনি ঘোষণা করলেন যে এদের উভয়কে যারা ভালোবাসল অর্থাৎ ইমাম হাসান ইমাম হোসেনকে যারা ভালোবাসল তারা আমাকেই ভালোবাসল আর এদের সাথে যারা বিদ্বেষ পোষণ করল দুশ্মনী করল তারা আমার সাথেই দুশ্মনী করলো আল্লাহ একবার ইমাম হোসেন ইমাম হাসান রদিয়াল্লাহতালা আনহুর সাথে দুশ্মনী করবে এমন কে আছে কার এমন বুকের পাটা কার বুকে এত সাহস দুঃসাহস রয়েছে যে নবী দৈহিত্র ইমাম হুসেইন ইমাম হাসানের সাথে শত্রুতা পোষণ করবে তথাপিও কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি সে ঘটনা আমরা শুনব চলুন তার পূর্বে আমরা ইমাম হোসেন এবং ইমাম হাসান রদি আল্লাহ তালুমার সম্পর্কে যে হাদিসে মোবারকা এসেছে সে সম্পর্কে আমরা শ্রবণ করি আল্লাহ নবী হুজুরে আরবি সাল্লাহ এই দুই সহদরকে এত ভালোবাসতেন যে আল্লাহ নবী এর সাত করতেন আল্লাহ মিন হুসাইনু জন্না অর্থাৎ হাসান ও হুসাইন জন্নতি নামসমূহের মধ্যকার দুটি নাম জান্নাতে অসংখ্য নাম রয়েছে জান্নাতিদের তন্মধ্যে অন্যতম উল্লেখযোগ্য দুটি নাম হচ্ছে হাসান এবং হুসাইন আল্লাহ নবী অন্যত্র এরশাদ করেন নিশ্চয়ই হাসান ও হুসাইন দুনিয়ায় আমার দুটি ফুল দুই ফুল হিসাবে তিনি আখ্যা দিয়েছেন ইমাম হাসান একটি ফুল ইমাম হুসাইন একটি ফুল আর এই ফুলের সুগন্ধি যারা লাভ করতে পেরেছে তারা দুনিয়া এবং আখেরাতে তারা সফল কাম হয়েছে কৃতকার্য হয়েছে খাজা গরিব নওয়াজকে দেখুন হুজুরে গওসে পাককে দেখুন ইমামে আজমকে দেখুন ইমাম গজ্জালি রহমতুল্লাহ তালা আলাইকে দেখুন এ সকল ধর্মীয় মহামনীষী যারা রয়েছেন তারা আহলে বাইতের বিশেষত ইমাম হোসেন ইমাম হাসান যাদের তাজকিরা যাদের আলোচনা আজকে মাদিনী চ্যানেলের টিভি সেটের সামনে আপনাদের আপনাদেরকে নিয়ে যাদের আলোচনা করছি তাদের সুগন্ধি তারা লাভ করেছিলেন আর তাই তো তাঁরা এই দুনিয়াতেও সফল হয়েছেন আখেরা তো সফল নিঃসন্দেহে এর মধ্যে কোনো সন্দেহ নেই আনডাউটেডলি তারা সফল কাম দুনিয়াও আখেরাতে তো আহলে বাইতের প্রতি মহাব্বত এটা নবী প্রেমেরই নামান্তর কেননা আল্লাহ নবী এরশাদ করেছেন যার সারাংশ এরকম যে যে আমার আহলে বেয়েতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে তো জান্নাতের তো আমরা দাবি করি জান্নাতে যেতেও চাই তো আহেলে বেয়েতের প্রতি ভালোবাসা আমাদের অন্তরে কতটুকু আছে দ্যাট ইজ দ্য কোশ্চেন নিজের কনসাইন্স নিজের বিবেককে প্রশ্ন করুন জামি ইমাম হোসেন ইমাম হাসানকে কতটুকু ভালোবাসি মা আনহার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের কতটুকু রয়েছে। যদি না থাকে তাহলে নিজেকে মমিন হিসাবে আমরা দাবি করতে পারব না আল্লাহ নবী অন্যত্র এসত করেছেন ইমাম হাসান এবং ইমাম হোসেন সম্পর্কে আল্লাহ হাসানু আল্লাহ হোসাইনু। সৈদা শবাবি আহলিন জন্না অর্থাৎ হাসান ও হুসাইন হচ্ছে জন্নতি যুবকদের সর্দার জন্নতি যুবক যারা রয়েছে যারা থাকবে জান্নাতে তাদের সর্দার হবেন ইমাম হোসেন এবং ইমাম হাসান আর জান্নাতে যারাই প্রবেশ করবে তারা যুবক হয়েই প্রবেশ করবে সেখানে কোনো বৃদ্ধতা বার্ধক্য কোনো কিছুই থাকবে না যারা প্রবীণ হয়ে বৃদ্ধ হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে তারাও জান্নাতে তরুণ হয়ে তরুণী হয়ে প্রবেশ করবে যুবক যুবতী হয়ে আর তাঁদের সর্দার হবেন যুবতীদের সর্দার হচ্ছেন মা ফাতেমাতুজহারা আর যুবকদের সর্দার হবেন ইমাম হোসেন ইমাম হাসান রাদি আল্লাহ তালা আনহুমা তাদের ফজিলত মাহাত্ম সম্পর্কে কি আর বলবো অগণিত ফজিলত মাহাত্ম তাদের ব্যাপারে হাদিসে বর্ণিত রয়েছে ইমাম হোসেন রদি আল্লাহ তালা আনহুর শাহাদতের কথা আল্লাহ নবী আগেই ঘোষণা করেছেন আগেই জানিয়ে দিয়েছেন তিনি জানতেন আল্লাহ নবী সাল্লাহআ ওয়াসাল্লাম তাই তো তিনি এরশাদ করেছেন হাদিসে পাকে বর্ণিত ইননা উম্মতি সাতা ইবনি হাদা আমার উম্মত আমার এই শিশুকে শহীদ করবে আল্লাহ নবী ইরশাদ করেছেন যে আমারই উম্মত আমার এই শিশুকে শহীদ করবে তখন ইমাম হোসেন রদি আল্লাহ তালা আনহু ছোট্ট ছিলেন শিশু ছিলেন কোনো ব্যক্তি কোনো মানুষ যদি জেনে যায় তার সেই সন্তান এক সময় শাহাদত বরণ করবে শহীদ হবে কেউ তাকে হত্যা করবে তখন তার অন্তরের অবস্থা কেমন হবে কি অবস্থা হবে বিশেষত আপনাকে বা আমাকেই যদি কেউ বলে যে আপনার সন্তানকে হত্যা করা হবে শহীদ করা হবে তখন আমাদের অন্তরের যে কৈফিয়াত রয়েছে সেটা কেমন হয়ে যাবে একটু ভেবে দেখুন নিজের অবস্থান থেকে আল্লাহর নবী সাল্লাহ তালিবা আলী আসলামের হৃদয়ের কৈফিয়াত তখন কেমন ছিল অবস্থা কেমন ছিল তার বর্ণনাও আমরা ইনশাআল্লাল ধারাবাহিকভাবে শুনছি হযরত আল্লামা জামি রহমতুল্লাহি তালা আলায় বর্ণনা করেন শাওয়াহেদুন নবুয়াদ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে একদিন সরকারে দোয়া আলম নূরে মুজসম সাল্লাহ তালা আলিহি ওয়া ওয়াসাল্লাম হজরত ইমাম হুসেন রদি তালা আনহুকে ডান পায় এবং শিও সাহেবজাদা হজরত সৈদুলা ইব্রাহিম রদি আল্লাহ তালা আনহুকে বাম পাশে বসিয়েছেন এমন সময় হজরত জিব্রাইল সালাম উপস্থিত হয়ে আরজ করলেন ইয়া আল্লাহ আল্লাহতালা এ দুজনকে আপনার কাছে একসঙ্গে রাখতে দেবেন না আল্লাহ তালার মর্জি আল্লাহ তালার ইচ্ছা তিনি ইচ্ছা পোষণ করেছেন তিনি আপনার এই দুই সন্তানকে একসঙ্গে রাখতে দেবেন না ওনাদের মধ্যে যে কোনো একজনকে তিনি ফিরিয়ে নেবেন সুতরাং আপনি এই দুজনের মধ্যে যাকে ইচ্ছে আপনি পছন্দ করুন সিলেক্ট করে নিন হজুর সাল্লাহ আলী ওয়ালি ওয়াসাল্লাম এর করলেন যদি হসাইনকে নিয়ে যায় তাহলে ওর বিরহে ফাতেমা ও আলী খুবই কষ্ট পাবে এবং আমার মনটাও ক্ষুণ্ণ হবে আর যদি ইব্রাহিমের আবফাত হয় তাহলে সবচেয়ে বেশি দুঃখ একমাত্র আমিই পাব এজন্য নিজে দুঃখ পাওয়াটাই আমি পছন্দ করি এ ঘটনার তিন দিন পর মাত্র তিন দিন পর জাস্ট আফটার থ্রি ডেইজ তিন দিন পর হজরত সৈদুলা ইব্রাহিম রদি আল্লাহ তালহ ইন্তেকাল করলেন এরপর থেকে যখনই হজরত ইমাম হুসাইন রাহ তালহ হুজুর সাল্লাহ তালী ওসাল্লাম এর সমীপে হাজির হতেন হুজুর সাল্লি ওয়াসাল্লাম তাকে মোবারকবাদ জানাতেন তার কপালে চুমু দিতেন এবং উপস্থিত লোকদেরকে সম্বোধন করে বলতেন আমি হোসাইনের জন্য নিজ সন্তান ইব্রাহিমকে কুরবানি দিয়েছি আল্লাহ আকবর কবিরা নিজের সন্তানকে কোরবানি দিয়ে নিজের কন্যার সন্তান মা ফতেমাতুজাহরা জাহারা আল্লাহ তালা আনহার সন্তান ইমাম হোসেনকে তিনি গ্রহণ করে নিয়েছেন হজরত ইমাম হোসেন আল্লাহ তালা আনহুর জন্মের সাথে সাথে হুজুর সাল্লি আলী ওসাল্লামের বদৌলতে তার শাহাদতের কথা সবার জানাজানি হয়ে গিয়েছিল হজরত আলী হজরত ফাতেমাত জাহারা সহ অন্যান্য সাহাবাহিক রাম ও আহলে বাইতের সংশ্লিষ্ট সবাই হুসাইন আল্লাহ তালা আনহুর শৈশব অবস্থায় জানতে পেরেছিলেন যে এ ছেলেকে একান্ত নির্মমভাবে শহীদ করা হবে এবং কারবালা ময়দান তার রক্তে রঞ্জিত হবে আর তার শাহাদাতের ভবিষ্যৎবাণী সম্বলিত বহু হাদিসা মোবারকা কিতাবাদিতে বর্ণিত রয়েছে মাদিনী চ্যানেলের দর্শক ও শ্রোতা কতটা নির্মম ছিল সেই ঘটনা কারবালার ঘটনা যে ঘটনা শুনলে প্রতিটা মমিন হৃদয় ব্যথাতুর হয়ে যায় শোকার্ত হয়ে যায় কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না এই শোকে কাতর না হয়ে আমাদেরকে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে যে শক্তি আমাদের ইমানকে উজ্জীবিত করবে আমাদের অন্তরে আহলে ব্যয়েতের ভালোবাসাকে আরও মজবুত করবে দৃঢ় করবে তাই শোক নয় আসুন আমরা শক্তিতে পরিণত করি এই শোককে ইনশাআল্লাহ সফাজল পরবর্তী পর্বে আমরা কারবালার প্রান্তরের সেই নির্মম ঘটনাবলি আমরা একের পর এক শুনব সময় আজ শেষ ইনশাআল্লাহ ঘটনা ঘটনাবলির বাকি অংশ ইনশাআল্লাহ আসাজল আমরা পরবর্তী পর্বে ধারাবাহিকভাবে শুনব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল देखते থাকুন সল্লু আলা হাবিব সললা আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সললা الله عليه ও আলিহি ওয়া সাল্লাম কে ছোঁকা দিয়ে কো ফায়দা কা হলো ও হোসেন ইবনে আদিক লাখো সালামু সালাম ইয়া হোসেন